আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কে তু তৈয়া রহে জু না মঙ্গে উসে তু বেজার হে। আল্লাহ দিতে চান, আমরা নিতে চাই না। আবার যাও চাই, নেওয়ার মতো পাত্রটা ভালো না, নিতে চাই না, যদিও চাই কিন্তু চাওয়ার জন্য যে পাত্র দরকার সে পাত্রটা অপবিত্র। আল্লাহ পাকের এক বান্দি আসে, আল্লাহ পাকের এক বান্দি রাস্তা দিয়া হেঁটে যায়, এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করে করে জীবনটাকে অপবিত্র না পাক করে ফেললো একজন আল্লাহর বান্দি নারী না পুরুষ, রাস্তা দিয়া চলতেছেন, হঠাৎ নজর পড়ে গেল রাস্তার কিনারে একটা কুকুর জিব্বা বের করে কান্না করে পানির পিপাসার জন্য। গুনাগার আল্লাহর বান্দির অন্তরের মধ্যে দয়ার উদ্রেক হয়ে গেল, কুকুরের কান্না পানির পিপাসার হালাত দেখে আল্লাহর বান্দি দোরা এক তালাশ করতে শুরু করলো, কোথায় পানির কূপ পাওয়া যায়। খুঁজতে গিয়া রাস্তার এক পার্শ্বে ভেতরে কূপ পাইয়া পানি কূপের নিচে উঠানোর কোনো পাত্র নাই। ও আল্লাহ, ব্যবস্থা যদি করে দাও কুকুরটাকে আমি পানি পান করাইতে চাই, চোখের পানি ফলতেছে পিপাসার কারণে। আল্লাহর বান্দি ডানে বামে কোনো পাত্র না পাইয়া পানি উঠানোর জন্য নিজের পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজা খুলল, এই চামড়ার মুজাটা দিয়াও পানি হাতের নাগালে পাওয়া যায় না, এর সাথে কিছু রশির ব্যবস্থা দরকার, চতুর্পার্শ্বে তালাশ করে রশিও পেল না। ওই বান্দির মাথায় ছিল ওড়না পরা লম্বা ওড়না, জাহান্নামী গুনাগার বান্দি রাস্তা দিয়া ওড়না পরে হেঁটে যায়, আর আমার মুসলমান হাজি সাহেবের কন্যা মুসলমানের সন্তান বোনেরা রাস্তা দিয়া যায় ওড়না পরে না, গলার মাফলা বানায়, জাহান্নামী গুনাগার বান্দি ওড়নার একটা অগ্রভাগ দিয়া মুজাটাকে বেঁধে এবার পানির কূপের মধ্যে ফেলে পানি উঠাইল মুজায় ভরে। চামড়ার মুজার পানি নিয়ে কুকুরকে পান করায় দেয়। রহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী গুনাগার বান্দি যখন কুকুরটাকে পানি পান করায় দেয়, সাথে সাথে গাইবি আওয়াজ, এরে বান্দি জীবনে যত পাপ করেছো সব গুনাগুলো মাফ হয়ে গিয়েছে, কাদেরে কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার ঘালে তুহি মেরা নেগাহাদার। তাহলে মহিলার আমলটা কি বেশি? জীবন বার করছে গুনা, সামান্য একটা আমল করছে, কুকুরকে পানি পান করাইল, এই আমলটা ছিল নিছক আল্লাহর জন্য, আল্লাহর মহব্বত। আর এই শুধু এতটুকু আমলের কারণে আল্লাহ তাকে কি করে দিয়েছেন? নবী বলেন, এ উম্মতেরা, অল্প আমল করো ইখলাস নিয়া, এই অল্প আমল তোমাকে জান্নাতের কিনারায় পৌঁছে দিবে, বেশি বেশি আমল করা না, বরং আমল কম করো তবে ইখলাসের সাথে আমল করো, আল্লাহর ভয় নিয়ে তাকওয়ার জিন্দেগি অর্জন করার চেষ্টা করো,
বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, বরং গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। হর কে দারাদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসু যা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। এক নাম্বার কথা, এতক্ষণ বয়ান যা করলাম এই বয়ানগুলো তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। আল্লাহর একজন ওলি বলেন, যে নিজেকে চিনে না সে তার রবকেও চিনে না, যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। বলে আমি আমাকে চিনলাম না কিভাবে, কয় নকল পরিচয়, আমি আপনা আমাকে চিনি। আমার আসল পরিচয় কি, আমার আসল পরিচয় আমি আসলে কিছুই না, আমি মনে করি বড় বক্তা। এই বক্তার জন্য, বড় বক্তা হওয়ার জন্য সমাজের মানুষ কি মাপকাঠি দিয়া রাখছে, বক্তা বড়। কয় বড়র জন্য এলেম লাগবে, কয় না। বড় বক্তার জন্য বড় টুপি লাগবে, কয় না। কয় বড় বক্তা আর স্কেল দিয়া রাখছে সাধারণ মানুষ, বলে কণ্ঠের আওয়াজ। বলে এই কণ্ঠের আওয়াজ দিয়েই যদি তুমি কোনো বক্তাকে বড় বলো, আসলে বক্তা বড় না, যেই আল্লাহ তারে কণ্ঠ দিয়েছেন সে আল্লাহ হলেন সব থেকে বড়। কাদের কুদরত তুদারি বরকা মাগল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালা। আল্লাহ তাআলা বলেন, নিজেকে চিনতে পারলেই তো বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যেও বলে, আমি আল্লাহকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না, লেবানন যাওয়া লাগবে না, কানাডায় যাওয়া লাগবে না। আমি আল্লাহর পরিচয়টা যদি পেতে চাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু, হর রং মে তু, হর জামে তু, হর বামে তু, হর দম হর রং মে তু, হর জামে তু, হর বু মে তু, হর দম দেখতা হো যে দর চাহতা হো আপকে রহম করুম, দেখতা হো যে দর চাহতা হো আপকে রহম করুম। আল্লাহ পাক কোরআনে বলেন, নিজের দিকে তালাশ কর, নজর কর, রবের পরিচয় পেয়ে যাবি। আরে নিজের দিকে তাকাইয়া কেন দেখো না, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। মাইকে কথা বলি, মাইকের মেশিন চলে, গরম হয়, বিল দিতে হয়, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করা লাগে, জিব্বা নামের মেশিন দিয়া। যে এত কথা জীবনে বললাম, 60-70 বছর পর্যন্ত জিব্বা নামের মেশিনটা কখনো বন্ধ হলো না। এই মেশিনের তৈল কে দেয়, পেট্রোল কে দেয়, বান্দা নজর করে যদি তালাশ করো দেখবা এই জিব্বা নামের মেশিনটা কোনো তৈলে চলে না। যিনি চালান তিনি হলেন আমার আল্লাহ। ওই রবের পরিচয়টা নাও, নিজের দিয়ে তাকাইয়া রবের পরিচয় নাও। দুনিয়াতে তৈলের ফ্যাক্টরির থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আমার রব কেমন দয়ার মালিক, বলে দেখ মা একটা ফ্যাক্টরি, ওই মায়ের থেকে আমি 5টা সন্তান বের করে দিলাম, 2টা ছেলে বানাইলাম, 3টা মেয়ে বানায় দিলাম। একই ফ্যাক্টরির মাল ভিন্ন ভিন্ন বানাইলেন কে? আর জোরে বলেন, দুনিয়ার কোন মানুষ কি পারলো লবণের ফ্যাক্টরি থেকে সোয়াবিন বের করবে, তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের করবে? কোনোদিন সম্ভব না। একটা গরু খায় সারা দিন ঘাস খের কুটা, কিন্তু নজর করে দেখ গরুটার ওলান থেকে দুধ যখন টানবি পিওর সাদা, এই দুধের মধ্যে কোনো ভেজাল নাই। নবী কয় গাভীর দুধ বেশি বেশি পান করো, কারণ এই দুধের মধ্যে মানুষের শরীরের জন্য 10টা উপকার আছে। কয়টা উপকার?
গাবির দুধ বেশি বেশি পান করো, খায় ঘাস, পিওর দুধ বের হয়, কে করেন বের? আর জোরে বলেন, এরে বান্দা 20 কেজি দুধ আছে, তুমি দুধ দহন করার আগে রাতের বেলা গোয়াল ঘরে যাইয়া যদি গরুর ওলানটা গাবির ওলান কেটে দাও, কাটিয়া যদি গরুটারে জবাই করো, জবাই করিয়া তার জোড়া জারি খুঁজতে থাকো, আধা কেজি দুধও ভেতরে তুমি পাইবা না। অথচ তুমি দুধের ওলান দিয়া টান দিলে 20 কেজি বালতি ভরে যায়। এ গরুটারে জবাই কর, 5 মিনিট আগে জবাই করবি দুধ টানার, 1 ফোঁটা দুধ আসবে? কাদের কুদরত তুদারি বরকা মাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহর কুদরত বুঝেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার রবকেও চিনবে। রবের সাথে মোলাকাতের জন্য আগ্রহ তৈরি হবে যদি রবের পরিচয় পাও, কেমন রব আমার, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, এগুলো কিছুই আমার আসল না, আসল হলেন আমার আল্লাহ। মায়ের গর্ভে 1 ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমাকে বানাইলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা ফখলাকনা আলাকাতা মুদগা ফখলাকনা মুদগাতা ইজামা ফাকাসাউনা ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 1 ফোঁটা না পাক পানির থেকে আল্লাহ 40 দিন 40 দিন 40 দিন ফেরেশতারে লাগাইয়া ওই রক্তের ফোঁটাটাকে আল্লাহ না পাক পানিকে রক্তের পিণ্ড বানাইলেন। এরপরে গোস্ত, এরপরে হাড্ডি, আবার গোস্ত দিয়া আল্লাহ সুন্দর একটা মানুষ রূপে তৈরি করলেন। এরে বান্দা নজর করে দেখ আমার মাওলা কেমন রব। আমরা যেই জমিনটার মধ্যে বসে আছি এটাকে বিজ্ঞানের ভাষায় বলে পৃথিবী নামক গ্রহ। এখান থেকে উপরে তাকাইলে দেখি খালি জায়গা, দর্শন বলে এর নাম মহাশূন্য। এই জায়গার দূরত্ব কত মহাশূন্যের বলে 500 বছর। 500 বছরের মহাশূন্য পেরিয়ে যদি যাও দেখা হবে প্রথম আসমানের সাথে। এইভাবে প্রথম আসমানটা পয়গম্বর বলেন 500 বছরের মোটা। এরপরে আবার প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা, দূরত্ব 500 বছর। এর উপরে দ্বিতীয় আসমান, মোটা 500 বছর। এইভাবে আসমান আছে 7টা, জমিন আছে 7টা। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের। এরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান বানাইলেন 7টা, জমিন বানাইলেন 7টা। এই যে আসমানটা এমন সুন্দর করে টানায় রাখলেন, নিজ দিয়া কোনো খুঁটিও নাই, উপর দিয়া কোনো রশিও নাই, নড়াচড়াও করে না। আল্লাহ বলে বান্দা এত বিশাল আসমান, এত বিশাল জমিন আমি আল্লাহ বানাইতে মাত্র 6 মাস সময় নেই নাই, ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ এত বিশাল আসমান আর জমিন বানাইতে সময় নিয়েছি মাত্র 6 দিন। কয় দিন? আরো জোরে বলেন 6 দিন।